রাস্তা পাকাকরণ প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন ময়মনসিংহ নয় আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান। আমার এমপি ডট কম এর মাধ্যমে এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন নাজিরুল ইসলাম নাদিম। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আনোয়ারুল আবেদিন এর জবাব দেন। ইসলাম নাদিম, তার প্রশ্ন গুরুত্বপূর্ণ। এটি রতনবাজার সুইচগেট থেকে হরিপুর চৌরাস্তা পর্যন্ত রাস্তা পাকাকরণ প্রসঙ্গে, এটি কি রতনবাজার থেকে যে রাস্তাটি হরিপুরের রাস্তা এসে গেছে এই রাস্তাটি কিনা? যদি এটি হয় তাহলে এই রাস্তাটি আমার সর্বশেষ যে প্রকল্প 25 কোটি টাকার এই প্রকল্প অন্তর্ভুক্ত আছে এবং এটিও ডিসেম্বরের 31 তারিখের পূর্বেই এটার দরপত্র আহ্বান করা হবে এবং এটি ঠিকাদার নিয়োগ হবে এবং এই রাস্তাটি কিশোরগঞ্জের সাথে সংযোগ স্থাপনের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তা আমি নিজে ভিজিট করেছি, রাস্তাটি অনেক পাশ রাস্তা, ওয়াইড রাস্তা। এই রাস্তাটি পাকাকরণের জন্য একটি উপযুক্ত রাস্তা। ইনশাল্লাহ এই আগামী অর্থ বছর যেটি 17-18 অর্থ বছর, এর মাঝামাঝি সময় ডিসেম্বরের পূর্বে এই রাস্তাটির ঠিকাদার নিয়োগ সহ পাকাকরণের কাজ শুরু হবে। প্রশ্নকারীকে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ রাস্তার ব্যাপারে প্রশ্ন করার জন্য। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কম এর অ্যাম্বাসেডর রবি আকন্দ।